রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন, যা নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনা হচ্ছে বিস্তর। ঘটনায় ব্যথিত বনগাঁর একাংশ শিল্পী সাহিত্যিক সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ। সম্প্রতি বাংলা সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন বিভিন্ন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা। সম্মান ফিরিয়ে দিয়েও প্রতিবাদ জানানোর মতো ঘটনাও ঘটেছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন একাংশের মানুষ। ঘটনায় ব্যথিত বনগাঁর একাংশের কবি, সাহিত্যিক, শিল্পীরা বৃহস্পতিবার বনগাঁ পৌরসভার চন্দ্রিকা হলে সাংবাদিক বৈঠক ডেকে ঘটনার নিন্দা প্রকাশ করলেন তারা। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নামাঙ্কিত বিশেষ ত্রিবার্ষিক পুরস্কার, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে নিরলস কাজ করার পরেও যারা নিরলসভাবে সারস্বত সাধনা, সাহিত্য সাধনা করে চলেছেন, সাহিত্য সেবা করে চলেছেন, তাদের এই পুরস্কার অর্পণ করা হবে। প্রারম্ভিক বর্ষে বাংলা শ্রেষ্ঠ সাহিত্যিকদের মতামত নিয়ে সমস্ত শ্রেষ্ঠ সাহিত্যিক জানিয়েছেন এই পুরস্কার প্রথম বছরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কবিতা বিতান কাব্যগ্রন্থকে স্মরণে রেখে বাংলা সাহিত্য চর্চায় তার নিরলস সাধন এবং সামগ্রিক কৃতির জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার এই বিশেষ পুরস্কার অর্পণ করা হবে। এ বিষয়ে সাহিত্যিক সমরেন্দ্র মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কুৎসা করা হচ্ছে, এই অপপ্রচেষ্টার নিন্দা জানায়। আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের উদ্দেশ্যমূলক অপপ্রচার ও কুৎসা সংগঠিত হচ্ছে, যা আমরা যারা দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চার সঙ্গে জড়িত তাদের কাছে পীড়াদায়ক এবং একই সঙ্গে দুঃখজনক বলে মনে হচ্ছে। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাই। এ বিষয়ে সঙ্গীত শিল্পী রত্না বন্দ্যোপাধ্যায় বলেন, একজন মহিলা হিসাবে অপর একজন মহিলাকে নিয়ে কুৎসা ভালো লাগছে না। তিনি এরাজ্যের মুখ্যমন্ত্রীও বটে। ফেসবুক বা অন্যান্য সমস্ত জায়গায় যে সমালোচনা হচ্ছে, যে বিতর্ক দেখা দিয়েছে, তার তীব্র প্রতিবাদ আমরা করতে চাই। মানে এটা সভ্য সমাজে একটা সত্যি খুব নিন্দনীয় আমি বলে মনে করি। একজন সম্মানীয় মহিলার, যিনি আমাদের সর্বদিক থেকে আমাদের সঙ্গীত বলুন, কবিতা বলুন, বিভিন্ন সাংস্কৃতিক জগৎ অন্যান্য বিষয়ে তার যে কর্মকাণ্ড আমরা দেখতে পাই, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তার সাহায্যে, তাকে এভাবে ছোট করা খুবই নিন্দনীয় বলে আমার মনে হয়। বৃহস্পতিবার বনগাঁ পৌরসভার চন্দ্রিকা হলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বনগাঁর বহু কবি, সাহিত্যিক ও গুণীজনেরা। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণপদ দাস বলেন, গভীরভাবে না ভেবে উপর থেকে বিষয়টির সমালোচনা করা হচ্ছে, একটা পুরস্কার পাওয়ার বিষয় নিয়ে ঝড় তুলতে চাইছে। তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন মানবিক মানুষ। আজকে লেখালেখি করছেন, যেদিন রাজনীতি থেকে সরে আসবেন তাহলে সেদিন কি তিনি লেখালেখি করতে পারবেন না? তিনি কি রাজনৈতিক ব্যক্তিত্ব সারা জীবনই থাকবেন? বুদ্ধদেব ভট্টাচার্যও তো রাজনীতি করতেন এবং তিনি লেখালেখি করতেন বলে আমাদের জানা আছে। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে, একটা বাংলা একাডেমির একটা পুরস্কার নিয়ে, এটা খুব নিন্দনীয় ঘটনা। যারা ঝড় তুলতে চাইছেন, আমরা বলি এই ঝড়টা উঠবে না, কেননা বুদ্ধিজীবী সমাজ, শিক্ষক সমাজ এবং শিক্ষিত সংস্কৃতি প্রেমী মানুষ যারা আছেন তারা বুঝে নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব না, একজন মানবিক মানুষ। তিনি লেখেন, তিনি কবিতা লেখেন, এমনকি আমরা নিজেরাও জানি সন্ধ্যা মুখার্জি তাকে বলেছিলেন যে তুমি আমাকে একটা গান শোনাও, তা নিয়েও তীর্যক মন্তব্য হয়েছিল। কিন্তু তিনি যে যতটুকু পারি, সবাই তো বড় শিল্পী হতে পারি না, সবাই তো লতা মঙ্গেশকর হতে পারে না, সবাই বড় ক্রিকেটার হতে পারে না। সুতরাং যারা পুরস্কার পান, একটা পুরস্কার পেলে আর একটা শ্রেণীর মানুষ বলে এই পুরস্কারটা ওর পাওয়া উচিত ছিল। এ বিষয়ে কবি রুদ্রপ্রসাদ ঘোষ বলেন, শুধু সাহিত্য চর্চা নয়, বিভিন্ন কাজ করেছেন তিনি। এ বিষয়ে তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা বিতান বা তার অন্য বইগুলি সম্পর্কে ভালো করে না জেনেই এই কথা বলা হচ্ছে। এ বিষয়ে কয়েকটি কবিতার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কবিতা
বিষয় নিয়ে ফেসবুকে আলোচনা হচ্ছে। তিনি বাংলা একাডেমি থেকে একটা পুরস্কার পেয়েছেন, বিশেষ পুরস্কার, যে পুরস্কারটি আমার মনে হয় না কবি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে। বিশেষ করে প্রাপ্তবয়স্ক মাননীয় শিক্ষামন্ত্রী তিনি উল্লেখ করেছেন যে সামাজিক কাজকর্মের পাশাপাশি তিনি নিরলস সাহিত্য নিয়ে কাজকর্ম করেন এবং একজন মুখ্যমন্ত্রী, এর আগে একজন বিরোধী দলনেত্রী, একটা রাজনৈতিক জীবনের মধ্যে থেকেও প্রায় 100টা মতন বই তিনি প্রকাশ করেছেন। সেগুলোকেই একত্রিত করে গত বইমেলা কবিতা বিতান নামে একটা বই প্রকাশ করা হয়েছে। তো সেখানে আলোর ছড়া নামে একটা বই, যেটা ছোটদের জন্যই লেখা একেবারে, সেখানকার কিছু এপাং ওপাং ঝপাং জাতীয় কবিতা নিয়ে বিস্তর আলোচনা চলছে। এ বাদেও তার আরও অনেক কিছু কবিতা আছে, অনেক কবিতা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে আছে। আমার মনে হয় না সকলেই সেই 100টি বই এখনও পড়ে উঠতে পেরেছেন তার। এইগুলো আমাদের বোধ হয় জানা উচিত এবং তারপরেই এই বিষয়ে আলোচনা করা উচিত। সকলেরই উচিত কবিতা বিতানটা একবার অন্তত তারা পড়ে দেখবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, বনগাঁ।